বিসমিল রহমান রাহেম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমাদের তো প্রচুর মাসাল আসছে একটা ভিডিও মাত্র করা হয়েছিল। তো আজকে আবার সেই মাসালগুলো দেখাবো আজকে যে কালার তিনটা কালার আছে অসম্ভব সুন্দর তিনটা কালার তিনটা কালারই একদম ডিফাইন ডিফারেন্ট তিনটা কালার আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক কি থাকছে এগুলো কিন্তু ক্যাটালগ সহ পাবেন হ্যাঁ এই যে দেখেন ক্যাটালগ সহ আমি যাতে ক্যাটালগুলো না হারিয়ে যায় এত প্রোডাক্টের মাঝে এই জন্য আমি ক্যাটালগুলো আর দেখাচ্ছি না এই যে দেখেন সুন্দর একটা ক্যাটালগ সহ আপনারা পাবেন এগুলো হচ্ছে মাসালের মাস্টার কপি হ্যাঁ এটা কিন্তু আমি বলবো না যে অরিজিনাল এগুলো হচ্ছে মাসালের মাস্টার কপি হবে তো কি কি থাকছে তিনটা কালার এইটা হচ্ছে একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার তারপরে থাকছে এইটা এটাকে কি কালার বলবো এটা হচ্ছে একটু অ্যাশ ব্লু টাইপের একটা কালার আর সবচেয়ে পছন্দের যে কালারটা পিস কালার বা হচ্ছে মপ কালার ওরি বাপরে বাপ কি কালার একটা মানে প্রেমে পড়ার মতো কালার হ্যাঁ প্রেমে পড়ার মতো কালার আর এই ফ্যাবরিক গুলো যে মাশাল তো দেখা যাক কি থাকছে আজকে আমাদের মার্শালটাতে এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমাদের কিন্তু খুব সুন্দর চিকেন কারির কাজ থাকবে দেখেন খুবই সুন্দর নিচে এরকম চিকেন কারির কাজ থাকবে আর এটা হচ্ছে জামাটা হবে এই হ্যাঁ এটা ফ্রন্ট পার্ট এগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা উনিশশো টাকার এগুলো কিন্তু একদম অরিজিনালের মতোই হবে ফ্যাব্রিক কোয়ালিটিটা মাসাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই থাকবে মাসাল্লের ফ্রন্ট পার্টটা দেন হচ্ছে আমরা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এই প্রিন্টটা হচ্ছে পিঠের পোষণটাতে থাকবে দেন নিচের দিকে এই প্রিন্টটা থাকবে না এটাই হচ্ছে নিচের দিকে থাকবে এই জিনিসটা এরকম হবে হ্যাঁ ঠিক এরকম হবে প্রিন্টটা আমি দেখাই ঠিক এরকম হবে প্রিন্টটা দেখেন এই যে এটা হচ্ছে উপরের দিকে থাকবে কারণ এই যে এখানে যে ছোটো ছোটো ফুলগুলো আছে এগুলোর মাথাগুলো ওপরের দিকে এটা দেখে আর কি বুঝতে পারলাম আর নিচের দিকে এই ডিজাইনটা থাকবে খুব সুন্দর না অনেক বেশি সুন্দর আর হাতটা দেখেন একদম খুব সুন্দর করে হাতটাতে কিন্তু যে চিকেন কারির কাজ আছে এটাকে কেটে নিতে হবে অনেক বেশি সুন্দর হাতটা তো এটা থাকবে আর এর সাথে আমরা সুন্দর এই পিস কালারের সালোয়ারটা পাবো এইবার অন্যটা দেখায় একদম লাইট ডিপ কম্বিনেশনের এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর একদম লাইট ডিপ কম্বিনেশনের ওড়না দেখেন এই যে পুরো ওড়নাটা যারা একটু কাজ কম চান তাদের জন্য খুব ভালো হবে কারণ ওড়নাটার বডিটা একদম কিন্তু ব্ল্যাঙ্ক বেগুনি কালার আর আঁচলটা হচ্ছে এই থাকছে আর দুই পাশে কিন্তু সুন্দর করে দেখেন চিকেন কারের কাজ করে কিন্তু এটাকে হচ্ছে বোরিং করা আছে মানে এই যে এটাকে খুব সুন্দর করে কাটা আছে এত বেশি সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা এটার প্রাইস তাই উনিশশো নব্বই টাকার ফ্যাব্রিক কোয়ালিটি মা ফেব্রিক ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আচ্ছা তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওই যে অ্যাশ ব্লু টাইপের বললাম না সেই অ্যাশ ব্লুটা আমরা তারপর দেখব অ্যাশ ব্লুটা দেখেন অ্যাশ ব্লুটা যারা ডিপ কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট থেকে থাকছে ড্রেসটাতে চলুন দেখা যাক অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নেক পোর্শনটা এই ডিজাইনটা থাকবে দেন হচ্ছে দুই কম খুব সুন্দর এই ডিজাইনটা থাকবে নিচের দিকে এই ডিজাইনটা থাকবে নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে এরকম চিকেন কারির কাজ করা থাকবে এটা হচ্ছে একটু জলপাই শেডের একটা প্রিন্টের মধ্যে এরকম ব্লু কালার দিয়ে খুব সুন্দর করে একদমই কন্ট্রাস্ট একটা কালার দিয়ে এটাকে হচ্ছে বোরিং করা আছে প্লাস চিকেন কারির কাজ করা আছে নিচে যে কাজটা এটা কিন্তু চিকেন কারির কাজ করা আর এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা ব্যাক পোর্শনটাও এরকম হবে হুম এই যে এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা এইটা হচ্ছে সুন্দর ব্যাক পার্টটা থাকবে দেখেন ব্যাক পার্টটা আপনারা ঠিক এভাবেও এভাবেই হবে তো এটা হচ্ছে সুন্দর ব্যাক পার্টটা থাকবে আমি আসলে কনফিউজ যে কিভাবে হবে হ্যাঁ এটা নিয়েই কনফিউজ আর এটা হচ্ছে সুন্দর ওন্নাটা দেখেন ইয়া হাতের কাপড়টা এই হাতের কাপড়টাও এরকম সুন্দর করে এটাকে বোরিং করা যাবে তো এই থাকছে আর এইটা হচ্ছে আর এর সাথে আমরা ওন্নাটা পাবো হ্যাঁ এটা হচ্ছে ওড়না পাবো আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেহেতু জামাগুলো আজকে প্রথম খুলছি আমি আসলে দেখারই সময় পাইনি তো জামাগুলো প্রথম খুলছি মানে আমি একটু হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছি যে কোনটা কি হবে কোন দিক দিয়ে হবে একবার দুইবার জামাগুলো খুলে দেখলে তখন আর প্রবলেমটা হয় না হ্যাঁ আর এটা হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কি আর এই মাশাল মা পুরো ওড়নাটাই কিন্তু একদম সেই সুন্দর এই ওড়নাটা এটা কিন্তু সুন্দর করে দুপাশে বোরিং করা আছে অফ করে আর এই হচ্ছে পুরো ওড়নাটার ডিজাইনটা থাকছে এই সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি উনিশশো টাকায় আচ্ছা তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার একটা সময় ছিল আমি প্রচুর পার্পেল কালারের ড্রেস পরতাম আমার কেন থেকে জানি খুবই পার্পেল কালার তখন ভালো লাগতো এখন এখন আর অত বেশি পার্পেল পরা হয় না তো পার্পেল কালারটা অনেকের আছে খুব ভালো লাগার একটা কালার আমি জানি আমাদের পার্পেলের কাজও আমরা অনেক বেশি আগে করতাম কারণ আমার কাছে খুব ভালো লাগতো একটা সময় পার্পেল এই যে দেখেন কি সুন্দর না কালারটা একদম এটা না অনেকটা হচ্ছে শেডের মতো যেমন ওপরের পোর্শনটাতে একটু ডিপ শেড আস্তে আস্তে গিয়ে কিন্তু নিচের দিকে একদম লাইট হয়ে গেছে কালারটা আস্তে আস্তে নিচের দিকে গিয়ে একদম লাইট হয়ে গেছে দেন হচ্ছে অ্যাম্ব্রয়ডারিটা আবার একটু ডিপ সুতা দিয়ে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে বোরিং করা আছে সব কিছু মিলিয়ে একদম অন্য রকম একটা সুন্দর ড্রেসটা আমার কাছে কেন জানি মানে মাসালের প্রতিটা ড্রেসই খুব ভালো লাগে মাসাল ড্রেস আমি নিজেও খুব পরি মাসালের ড্রেস পরে খুব আরাম আর সবচেয়ে বড় কথা যে মশালের ড্রেসগুলো যে বোরিং করা থাকে ওনাটা চিকেন কারি থাকে মানে বাহিরে পড়ার মতো ড্রেসগুলো একটু রিজনেবলের মধ্যে বেশ ভালো এটা হচ্ছে ব্যাকপারটা এটা হচ্ছে সুন্দর ব্যাকপারটা দেখেন এই যে থাকবে ব্যাকপারটা আর হাতের অংশটা থাকবে এই আর হাতেও কিন্তু সুন্দর করে এরকম বোরিং করা আছে আচ্ছা তার সাথে আমরা এইটা হচ্ছে সালোয়ার পেয়ে যাব একদম জামার সাথে ম্যাচিং সালোয়ার একদম জামার সাথে ম্যাসিং সালোয়ার সালোয়ারগুলো হাতে নিলে আপনারা বুঝবেন যে জামার প্রাইস কত হ্যাঁ এই যে দেখেন সালোয়ারগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি কি মানে সালোয়ারের ফ্যাব্রিক কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সালোয়ারগুলো আসলে কীরকম হবে আর এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালারের একটা ওড়না অনেক সুন্দর মিষ্টি কালারের একটা ওড়না দেখেন অনেক বেশি সুন্দর না জামাটার সাথে ওড়নাটা খুব তাড়াতাড়ি এগুলোর ছবি আমরা আপলোড করবো তাহলে আপনারা দেখতে পারবেন পেজে ছবি আপলোড করা হবে সুন্দর এই ওড়নাটা এইটার সাথে আমরা পেয়ে যাচ্ছি যেমনটার সাথে এইটাও কিন্তু নিতে পারেন উনিশশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করতে হবে ভালো থাকবেন সবাই নতুন এক ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ